সো আমি আসলে এতটুকুই বলবো আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ তারা তাদের বেস্ট ট্রাই করবে। পার্সোনালি তামিম ভাইয়ের খেলা আমার খুব পছন্দ, মানে তামিম ইকবাল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয় যারা খেলছেন বা খেলে আসছেন এতদিন। সো উনি খেলতে পারছেন এইটা আসলে আমার পার্সোনালি একটু মন খারাপ হওয়ার একটা ব্যাপার। আসলে মাঠে নামার পরে এটা বোঝা যায় যে আসলে এটা আসলেই লড়াই হচ্ছে একটা। আমার আসলে খুব খুব ভালো লাগছে, আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে আসলে এটা তো আমাদের ওই রকম কোনো, মানে আমরা তো ফ্যামিলিরাই আসলে খেলছি, আমাদের কলিগ ডিরেক্টর প্রডিউসার আমরা সবাই। সো এইটার আসলে মজাটাও একটু ডিফারেন্ট, মানে সবাই মিলে আসলে আমাদের খেলা যে হার জিতটা অন্য বিষয়, কিন্তু একসাথে যে আমরা একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারছি, একসাথে প্র্যাকটিস হয়েছে অনেকদিন, সো এই জিনিসটা আসলে আমাদের সবার মধ্যে একটা থাকে না পূর্ণ মিলন, ওই ব্যাপারটা হয়েছে। সো এটা আমি খুব এনজয় করছি। আমি আসলে টু বি অনেস্ট আমি সমালোচনার কোনো কিছু এখন পর্যন্ত শুনিনি বা পাইনি। আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটাই সবাই পজিটিভলি নিয়েছে, আর সবাই যেহেতু আসলে আমি যদি জিজ্ঞেস করেন সবাইকে, আমার মনে হয় সবাই একই কথাই বলবে যে সবার মধ্যে যে বন্ডিংটা বা একসাথে টাইম স্পেন্ড করার ব্যাপারটা হচ্ছে এটা আসলে সবাই এনজয় করছে, পজিটিভলি নিচ্ছে। সো আমার মনে এটা পজিটিভলি নেওয়া উচিত, এটাতে আসলে নেগেটিভ কিছু নাই। আর মানে এটা আমার মনে হয় না যে আসলে সমালোচনার কিছু আছে, ইটস এ গুড থিং, এটা পজিটিভ থিং আসলে। এটা আমার মনে হয় খুবই মানে হাস্যকর, যারা ট্রল করছে তাদের প্রতি আসলে আমার হাসি পায়, বিকজ আমরা তো বেসিক্যালি অ্যাক্টিং করি, আমাদের তো প্রফেশন ডিফারেন্ট, আমরা তো আসলে প্রফেশনাল ক্রিকেটার না। সো আমাদের যেটা হয়েছে শ্যুটিংয়ের মাঝে একটুটা সময় বের করে আমাদের প্র্যাকটিস করতে হয়েছে, যেটা খুবই কম সময়, কয়েক ঘন্টার জন্য প্রত্যেক দিন হয়তো। সো এইটুক সময়ের মধ্যে আসলে আমরা যে প্রফেশনাল ওয়েতেই খেলবো, এটা তো মানে আমাদের কাছে যদি আশা করে কেউ সেটাই আসলে হাস্যকর একটা ব্যাপার। আমরা যতটুকু পেরেছি ওইভাবেই করেছি, প্র্যাকটিসে যতটুকু করা যায়। আসলে আমরা মনে হয় কোনো টিমে এক সপ্তাহের বেশি আসলে টাইম পাইনি প্র্যাকটিস করার, তাও আবার হচ্ছে শ্যুটিংয়ের মাঝখানে আসলে কেউ পারলে আসছে, না পারলে আসলে যদি ঢাকার বাইরে শ্যুট থাকে তাহলে তো আসা হচ্ছে না। সো ওর মাঝখানে আসলে ওইভাবে এসে করাটা, ওর মাঝখানে প্রফেশনালি খেলবো এটা তো আশাই করা যায় না। সো আমরা খেলছি যতটুকু, আমার মনে হয় আমাদের জায়গা থেকে আমরা যতটুকু খেলছি ওইটা পারফেক্ট ঠিকঠাক। সো এইখানটায় যেটা হয়েছে যে আমরা সবাই একসাথে হতে পেরেছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। সো এইটা আসলে খুবই ভালো একটা জিনিস যে আমরা আসলে ফুল ফ্যামিলি আবার একসাথে হয়েছি। সো এটা আমি খুব মানে খুবই পজিটিভলি দেখছি, আর আমার খুব ভালো লাগছে। সো আমার মনে হয় সবারই সেম। ক্রিকেট খেলা ভাই আমার খুব কম দেখা হয়, আর অনেস্টলি আমি কখনো এমনিতে মাঠে গিয়ে খেলা দেখেছি এটা আমার কখনো হয়ে ওঠে নাই। সো এটা আসলে ইনডোরে হলেও এটা আমার প্রথম, আসলে আমি কলিগদেরই খেলা দেখছি বাট দেখছি, সো এটা আমার প্রথম। ক্রিকেট খেলা নিয়ে ডেফিনেটলি অনেক এক্সাইটেড, ওয়ার্ল্ড কাপ তো আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা তো ডেফিনেটলি একটা বড় ব্যাপার। সো আমি আসলে এতটুকুই বলবো আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ তারা তাদের বেস্ট ট্রাই করবে। আচ্ছা, পার্সোনালি তামিম ভাইয়ের খেলা আমার খুব পছন্দ, মানে তামিম ইকবাল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয় যারা খেলছেন বা খেলে আসছেন এতদিন। সো উনি খেলতে পারছেন এইটা আসলে আমার পার্সোনালি একটু মন খারাপ হওয়ার একটা ব্যাপার, কিন্তু যতটুকু আমার মনে হয় যে যারা টিমে আসলে আছেন বা যারা ডিসিশনটা নিয়েছেন তারা হয়তো কোনো কিছু চিন্তাভাবনা করেই নিয়েছেন, বাট আমারকে যদি জিজ্ঞেস করেন আমার খুব খুব ভালো লাগতো যদি তামিম ভাই খেলতেন। এটা আসলে বলা যাবে না, এটা এত বাজে লেভেলের প্রেশার, আমার মনে হয় না যে আমি কোনো ক্যারেক্টার প্লে করতে গেলেও এতটা প্রেশার কখনো ফিল করছে, এটা খুব বাজে লেভেলের প্রেশার। তার উপরে লাইফ যাচ্ছে, তার উপরে এখন আসলে মাঠে নামার পরে এটা বোঝা যায় যে আসলে এটা আসলেই লড়াই হচ্ছে একটা, মানে জিততে হবেই সামহাও এরকম একটা ব্যাপার, কিন্তু নামার পরে বোঝা যায়। সো ওই জায়গা থেকে আসলে আমাদের টিমের প্রতি বা কালকে যখন নামলাম আমরা প্রচণ্ড প্রেশার ছিল, সো ওইটা আসলে অন্য লেভেলের, এটা না খেললে না নামলে আসলে বোঝা যাবে না। তখন ভাই খুব এম্বারেসিং ফিল হয় আসলে, বাট ওই যেটা বললাম আর কি, আমরা তো প্রফেশনাল না, সো এটা হওয়াটা খুব স্বাভাবিক। তো সবাই আসলে যেমন হয় যে হয়তো দেখা গেলো যে সামনের জন বা অন্য টিমের মেয়েরা খুব ভালো খেলছে, আমরা একদমই বাজে খেলছি, তাহলে আসলে ব্যাপারটা আরেকটু খারাপ দিকে যেত। বাট যেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটা টিমের মেয়েরাই মোটামুটি সেম লেভেলের খেলছি, মানে অনেক ভালো কেউ খেলছে ব্যাপারটা এমন না। সো এই জন্য আর কি দেখা যায় যে না মেয়েদের জায়গা থেকে যতটুকু খেলছি আচ্ছা হয়ে যাচ্ছে ঠিক, প্রবলেম নাই, ওই ব্যাপারটা হয়ে জাস্ট ওইভাবে সেট হয়ে গেছে যে না ঠিক আছে সমস্যা নাই, ওই দিকে চলে গেছে, আর অন্যভাবে নিচ্ছি না যে আচ্ছা খুব বাজে খেলছি। আমি ভাইয়া হচ্ছে আমি কাজে ব্যস্ত হচ্ছে অনেক বেশি নাটক নিয়ে, আমি নাটকেই আছি, আমার কালকেও একটা নাটক রিলিজ হয়েছে, সো আমি ওইটাতেই আছি। এই যে কালকে আমাদের খেলা শেষ, পরশু দিন থেকে আমার আবার শ্যুট, সো আমি পুরোপুরি এখন নাটক নিয়ে ব্যস্ত আর কি।